যদি উপদ্রবর যদি উৎপত্তি কবলগা হয় আমার হাড়িমুড়ার একদম মাছমজিয়াতে একটা ব্রয়লার ফার্ম এটা যার পর কণী উৎপাদন করে সেই তারপরে আমার মাখির উৎপত্তি হয়েছে। আর এটা এনেকা হয়েছে যে আজি চারি মাহমানের প্রায় মাখির এনেকা উপদ্রব হয়েছে যে আমি খাওয়া লওয়ার মানে বন্ধ করবল এনেকা পরিস্থিতি একটা সৃষ্টি হয়েছে। আমি যে কোনো খাওয়া বস্তু ললে তাতে তার মাখির কারণে আমি খাব নোৱাৰো, এনেকুৱা একদম কলা পড়ে যায়, কিন্তু কেন খাব মানুষে। আমি এই ক্ষেত্রে মানে কি কয় আপনার যে কোম্পানি মাখির কি কয় আপনার ব্রয়লার কোম্পানি আমি জানাইছো, বহুতবার আমি অনুরোধ করেছো, তারপরেও কোনো বিহিত ব্যবস্থা এতালে গ্রহণ করা নাই। সেই কারণে আমি আজি আপনার চ্যানেলের জড়িয়ে আমি আমার জেলা কর্তৃপক্ষক মানে অনুরোধ করেছো যাতে একটা বিহিত ব্যবস্থা করে এই ক্ষেত্রে আমার বৃহত্তর হাড়িমুড়া রাইজর স্বার্থত কিবা একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করে যাতে এটা আমার হাড়িমুড়া কব গেলে রাজহ চক্র গোটেখিনি রাজহ মানে গাঁও গোটেখিনি এটা লালাবুড়ি ঘোড়াপুটা বরজুলি হাড়িমুড়া এনেকে মাগুরমারি পাখিগুড়ি পেটকাটা মৈজোঙা এই গোটেখিনি গাঁতে মাখির উপদ্রব দেখা গেছে। এটা আমার হাড়িমুড়ার একটা মাছমজিয়াত একটা ব্রয়লার ফার্মর মানে আজি এক বছর আগতে সৃষ্টি হয়েছে আর আমি মানে জানাত এই তারপরাই মাখির সংখ্যাটো দিনে দিনে এটা দুটা দুটা চারিটা করে বাড়ি বাড়ি আজি এনেকা একটা সিচুয়েশনের মানে সৃষ্টি হয়েছে যে আমি না খাব পারো না শুব পারো না কিবা এনে রাজহুয়া অনুষ্ঠান এটা করব পারো এনেকা একটা সিচুয়েশনের সৃষ্টি হয়েছে। এনেকা নাকি মানে বিদ্যালয়ের যে মিড ডে মিলর মানে সেইটাও বন্ধ করবলগা একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, মানে ভয়ঙ্কর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। আমি বিভাগীয় যে ব্রয়লার ফার্ম আছে আমি জানাইছো, কিন্তু আজিলেকে কোনো ব্যবস্থা নকরে, ঔষধ পাতি ভালকে ইউজ নকরে, কোনো মানে এক আমার আমি যে কিবা কই আছো রাইজে আমি যে অতিষ্ঠ হয়েছো কোনো বিভিন্ন ব্যবস্থা গ্রহণ নকরে। এনেকুৱা অসুবিধা খাওয়া লওয়া আর লড়া ছোৱালী কিতাব পড়ব নোৱাৰে খাব নোৱাৰে মাখি হাকাই থাকিব লাগে হাতৰ লগত। আর তেখেতে কইছে কি কয় আম গছৰ পৰা মাখি হৈছে বুলি কৈছে, আম গছ তো প্রত্যেক বছরে আম গছ থাকে কেনেকৈ মাখি হব। বাসত কি কয় রাস্তা ঘাটে বেড়াব নোৱাৰো, বিছনাত শুব নোৱাৰো, আবেলি হলে লড়া ছোৱালীক শুব দিব নোৱাৰো, মাখির অত্যাচারত কেনেকৈ আমি থাকিম। ভাত খোৱাৰ ব্যৱস্থা, ভাত খোৱাটো আমি এনেকৈ হাকাই থাকিব লাগে ভাত খোৱা, আমি হাকাই কেনে খাম ডাঙৰ মানুহগিলা, লড়া ছোৱালীয়ে কেনেকৈ হাকাই কেনে খাব।